हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू नॉलेज ए टू जेड। नॉलेज ए टू जेड तुम्हारे सबाई के पुनराय स्वागतम जानाई। आज के आमरा जेटा करब क्लास 9 एर प्रश्न विचित्रार तुम्हारे जे थार्ड यूनिट टेस्ट रयेछे तार प्रश्न विचित्रार मडल क्वेश्चन पेपर 7 आज के आमरा आलोचना करब। अलरेडी आमरा 1 थेके 6 पर्यन्त जे मडल क्वेश्चन पेपर सेगुलो आमरा आलोचना करे निएछि। जदि सेई भिडियो ना देखे थाको तोमरा अवश्यई एई भिडियोर जे डेस्क्रिप्शन बक्स आछे सेखाने आमि लिंक दिए देब, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নাও। আজকে যে 7 নম্বর মডেল কোশ্চেন পেপার তার পেজ নাম্বার হচ্ছে 370, 371 আর 372। যাদের কাছে বই আছে তারা অবশ্যই বইটা খুলে নাও, আর যাদের কাছে বই নাই তারা দেখে নাও প্রশ্নের উত্তরগুলি কি হবে। শুরু করা যাক মডেল কোশ্চেন পেপার 7। এখানে তোমাদের ফুল মার্কস রয়েছে 90 এবং সময় রয়েছে 3 ঘন্টা। প্রথম যে প্রশ্ন রয়েছে, বিভাগ কয়ের সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন কি রয়েছে, নিচের কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মোলাস্কা পর্বকে অন্যান্য অকরটা পর্বত থেকে পৃথক করা যায়। এখানে কি কি অপশান রয়েছে, মাংসল পদ, সন্ধিলুপাঙ্গ, নালিকতন্ত্র, ক্ষণপদ। এখানে উত্তর হবে মাংসল পদ। পরের প্রশ্ন রয়েছে, একবীজপত্রী উদ্ভিদের নিচের কোন শনাক্তকারী বৈশিষ্ট্য থাকে, কোনটি থাকে বলেছে, কলাতন্ত্র থাকে না, ফুল ও ফল হয় না, বীজে একটিমাত্র বীজপত্র থাকে, সরল প্রকৃতির দেহ। এখানে উত্তর হবে বীজে একটিমাত্র বীজপত্র থাকে। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোন জোটটি সঠিক তা নির্বাচন করো, ফাঙ্গি ক্লোরোফিল, পরিফেরা কোয়ানোসাইট, অ্যানিলিডা ডিউফিট, পাখি পিনা। এখানে উত্তর হবে পরিফেরা কোয়ানোসাইট। পরের প্রশ্ন রয়েছে, 9.3 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে, 1 গ্রাম প্রোটিন, 1 গ্রাম লিপিড, 1 গ্রাম গ্লুকোজ, 1 গ্রাম শর্করা। এখানে উত্তর হবে 1 গ্রাম লিপিড থেকে। পরের প্রশ্ন রয়েছে, প্রদত্ত কোন শর্করাটি শুক্রাণু চলনের সময় পুষ্টি যোগায়, শুক্রাণু চলনের সময় পুষ্টি যোগায় ফ্রুক্টোজ নামক শর্করা। এখানে অপশন কি কি রয়েছে, গ্লুকোজ, রাইবোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। এখানে ফ্রুক্টোজ হচ্ছে কি করে না, শুক্রাণু চলনের সময় পুষ্টি যোগায়। পরের প্রশ্ন কি রয়েছে, কোন অঙ্গকে বলা হয় আরবিসির কবরখানা, কবরখানা কাকে বলা হয় মানে আরবিসি কোথায় এসে ধ্বংস হয়, এখানে উত্তর হবে প্লিহা। পরের প্রশ্ন রয়েছে, মানব হৃৎপিণ্ডে উপস্থিত স্বাভাবিক পেসমেকারটি কি, স্বাভাবিক পেসমেকার হচ্ছে এসএ নোড, স্বাভাবিক পেসমেকার কি না এসএ নোড। পরের প্রশ্ন রয়েছে, পৌষ্টিক তন্ত্রের নিচে যে অংশটি থেকে শর্করা পরিপাককারী উৎসেচক ক্ষরিত হয় না তা হলো, মুখবিবর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, অগ্নাশয়। এখানে উত্তর হবে পাকস্থলী। পরের প্রশ্ন রয়েছে, প্রদত্ত কোন কাজটি অনুচক্রিকার, অ্যান্টিবডি সৃষ্টি, শ্বাসবায়ু পরিবহন, হেপারিন উৎপাদন, রক্ততঞ্চনে সহায়তা করা। উত্তর হবে রক্ততঞ্চনে সহায়তা করা। পরের প্রশ্ন রয়েছে, অ্যান্টিবডিগুলি কোন প্রক্রিয়ার মাধ্যমে অ্যান্টিজেনকে আগ্রাসী কোষের কাছে উপাদেয় করে তোলে, এখানে উত্তর হবে অ্যাগ্লুটিনেশন। পরের যে প্রশ্ন রয়েছে, প্রদত্ত কোন রোগটির উপসর্গ যন্ত্রণাদায়ক খিচুনি, নিউমোনিয়া, টিটেনাস, যক্ষা, ম্যালেরিয়া। উত্তর হবে টিটেনাস। পরের প্রশ্ন কি রয়েছে, প্রদত্ত কোনটি জলবাহিত রোগ, জলবাহিত রোগ কি টিটেনাস, ডিপথেরিয়া, ডায়রিয়া, যক্ষা। উত্তর হবে ডায়রিয়া। পরের প্রশ্ন কি রয়েছে, নিচের খাদ্য শৃঙ্খলের ফাঁকা স্থানে তালিকাভুক্ত উপযুক্ত শব্দ বসিয়ে খাদ্য শৃঙ্খলটি সম্পূর্ণ করো, কি রয়েছে, ঘাস, ড্যাশ, ব্যাং, সাপ, ময়ূর। আমরা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে গ্রেজিং খাদ্য শৃঙ্খল, তার মানে ঘাস, ঘাসকে খাবে কে না ঘাস, ফড়িং। এখানে উত্তর হবে ফড়িং। পরের যে প্রশ্ন রয়েছে, রান্না করতে আমরা কোন গ্যাস ব্যবহার করি, রান্না করতে আমরা ব্যবহার করি নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, এলপিজি, হিলিয়াম। উত্তর হবে এলপিজি। তারপরে যে প্রশ্ন রয়েছে, পানীয় জলে আর্সেনিকের সহনশীলতার মাত্রা কত, পানীয় জলে আর্সেনিকের সহনশীলতার মাত্রা হচ্ছে 0.05 mg/L। বিভাগ খ এর প্রশ্ন কি রয়েছে, দুয়ের দাগের একটি বাক্যে উত্তর দাও যেকোনো ছটি, এখানে তোমাদের রয়েছে 6 নাম্বার। প্রথমে যে প্রশ্ন কি রয়েছে, বিশদী শব্দটি লেখো, প্রতিষ্ঠা, ইস্ট, ক্ষণপদ, এককোষী। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইস্ট এটা একটা ছত্রাক, আর বাকিগুলো সবই কি না আমাদের প্রোটিস্টারই কিছু না কিছু একটা বৈশিষ্ট্য। অতএব এখানে ইস্ট হবে আমাদের বিষদী শব্দ। পরের যে প্রশ্ন রয়েছে, মানুষের দাঁতকে কেন ডাইফেডেন্ট বলা হয়,
মানুষের দাঁতকে ডাইফেড্রন বলা হয় কেন, কারণ কি মানুষের দাঁত দুবার ওঠে, মানুষের দাঁত দুবার ওঠার জন্য একে ডাইফেড্রন বলা হয়। পরের যে প্রশ্ন রয়েছে, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। পরের প্রশ্ন কি রয়েছে, ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্যবস্তু কি? ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে গ্লাইকোজেন। পরের প্রশ্ন রয়েছে, মাইটোকন্ড্রিয়ার ধাত্রে কি প্রকৃতির রাইবোজোম থাকে? মাইটোকন্ড্রিয়ার ধাত্রে থাকে 70S প্রকৃতির রাইবোজোম। পরের যে প্রশ্ন রয়েছে, দ্বিতীয় জনু টিকা কাকে বলে? এই প্রশ্নের উত্তর সম্বন্ধে আমার বেশ কিছু ডাউট রয়েছে, তাই আমি এখন ক্লিয়ার হতে পারছি না। অতএব তোমরা যদি কেউ এটার ক্লিয়ার উত্তর জানো, সব 100% শিওর উত্তর জানো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। আর আমি যদি কোনোভাবে উত্তরটা খুঁজে পাই আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো। পরের যে প্রশ্ন রয়েছে, বৃষ্টির জল সংগ্রহ, জল পরিবহন, জল সঞ্চয়, বৃষ্টির জল সংরক্ষণ, এই চারটি শব্দের মধ্যে কোনটি বাকি তিনটি শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত খুঁজে বার করো। এখানে উত্তর হবে বৃষ্টির জল সংরক্ষণ। এটা কারণ বৃষ্টির জল সংরক্ষণের এগুলো একটা পার্ট। ওকে, তারপরে যে প্রশ্ন রয়েছে, সংকোচনশীল গহ্বর কোন পর্বের প্রাণীদের রেচনা অঙ্গ? সংকোচনশীল গহ্বর কোন পর্বের বলতে এখানে ঠিকঠাক বোঝায় না, এখানে যে কোনো এককোষী প্রাণীর রেচন অঙ্গ হচ্ছে, এককোষী প্রাণীর প্রাণীর রেচন অঙ্গ হচ্ছে সংকোচনশীল গহ্বর। পরের প্রশ্ন রয়েছে, তিনের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি, এখানে রয়েছে কত নাম্বার? 5 নাম্বার। প্রথম যে প্রশ্ন রয়েছে, বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেনের জীবনের উৎপত্তি সংক্রান্ত মতবাদটি কি না প্রাকৃতিক মতবাদ? পরের প্রশ্ন হচ্ছে, পাথরের মতো কোষপ্রাচীরযুক্ত মৃত কোষকে বলা হয় স্ক্লেরাইড। তারপরে প্রশ্ন রয়েছে, ফ্যাটি অ্যাসিডের অত্যাধিক জারণের ফলে কিটোন বডির পরিমাণ বৃদ্ধিজনিত রোগকে ড্যাশ বলা হয়। এই প্রশ্নের উত্তর সম্বন্ধে আমার কিছু ডাউট রয়েছে, তোমরা অবশ্যই যদি কেউ এর উত্তর 100% জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমি যদি পরে এই প্রশ্নের উত্তর জানতে পারি আমি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো। পরের প্রশ্ন হচ্ছে, HIV ড্যাশ রোগের ভাইরাস, এটা হচ্ছে এইডস রোগের ভাইরাস, AIDS। পরের প্রশ্ন হচ্ছে, ড্যাশ হলো একটি ছত্রাক ঘটিত রোগ, একটি ছত্রাক ঘটিত রোগের নাম কি হবে? দাঁত। তারপর প্রশ্ন রয়েছে, স্থলভূমির খাদ্য শৃঙ্খলে একটি সর্বোচ্চ শ্রেণীর খাদকের উদাহরণ দাও। স্থলভূমির খাদ্য শৃঙ্খলে রয়েছে সর্বোচ্চ শ্রেণীর খাদ্য কে হবে? একটা বাজ পাখি। তারপরের প্রশ্ন রয়েছে, উট তার কুঁজে ড্যাশ সঞ্চয় করে যা থেকে সে শক্তি সংরক্ষণ করে? চর্বি। এবারে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি রয়েছে, চারের দাগের যে রয়েছে, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল পাশের ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও, যে কোনো পাঁচটি রয়েছে, পাঁচটি করতে বলেছে, এখানে তোমাদের 5 নাম্বার রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, প্রোটোসেলের জেনেটিক বস্তু DNA, এটি ভুল, কারণ প্রোটোসেলের জেনেটিক বস্তু হচ্ছে RNA। পরের প্রশ্ন রয়েছে, লিউকোপ্লাস্টিড হলো বর্ণহীন, এটা ঠিক। পরের প্রশ্ন রয়েছে, রেসারপিন ম্যালেরিয়ার ঔষধ তৈরিতে কাজে লাগে, রেসারপিন ম্যালেরিয়ার ঔষধ তৈরিতে কাজে লাগে না, এটি ভুল, কারণ রেসারপিন যদি বলা হয় এটা কি কাজে লাগে, রেসারপিন লাগে উচ্চ রক্তচাপ কমাবার ঔষধ তৈরিতে, উচ্চ রক্তচাপ কমাতে।
আর যদি ম্যালেরিয়ার ওষুধ তৈরি করতে কি কাজে লাগে বলে, তাহলে সেটা হবে কুইনাইন। ওকে, তারপরে আসি পরের প্রশ্নে। হৃৎপিণ্ড আমাদের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে সম্পর্কিত, এটি ভুল, কারণ হৃৎপিণ্ড কিসের সঙ্গে সম্পর্কিত? আমাদের সংবহন তন্ত্রের সঙ্গে সম্পর্কিত, সংবহন তন্ত্র। পরের প্রশ্ন রয়েছে, উকুন একটি বহিঃ পরজীবী, এটা ঠিক। পরের প্রশ্ন রয়েছে, ইকোলাই ব্যাকটেরিয়া ভিটামিন B12 সংশ্লেষ করে, এটিও ঠিক। তারপরে প্রশ্নে আসি পাঁচের দাগের। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করতে বলেছে, প্রথমে রয়েছে কি, ডিফরেস্টেশন। ডিফরেস্টার মানে যদি বনভূমি কেটে দেওয়া হয় তখন কি হবে, না ভূমিধসের সৃষ্টি হবে। তারপরে আছে সরাই। তারপরে আছে এলইডি ল্যাম্প। এলইডি ল্যাম্প কেন ব্যবহার করব, আমরা শক্তি সংরক্ষণ করার জন্য এলইডি ল্যাম্প ব্যবহার করব। যকৃৎ, যকৃৎ থেকে কি তৈরি হয়, পিত্ত। তারপরে রয়েছে অ্যানাবিনা। অ্যানাবিনা, অ্যানাবিনার সঙ্গে কোনোটাই যাবে না, কারণ অ্যানাবিনা একটা মিথজীবীর বদলে এখানে যদি থাকতো স্বাধীন জীবী। তাহলে অ্যানাবিনার সঙ্গে সেটা যেত। আর সোরায়ের সঙ্গে কি যাবে সেটা সম্বন্ধে আমার ক্লিয়ার কোনো ধারণা নেই, তোমরা যদি কেউ জানো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। পরের প্রশ্ন রয়েছে কি, ছয়ের দাগে সংক্ষেপে উত্তর দিতে বলেছে, যে কোনো 12টি, এখানে তোমাদের 24 নাম্বার রয়েছে। প্রথম প্রশ্ন কি রয়েছে, মাছি বাহক কিন্তু মশা ভেক্টর, এটি ব্যাখ্যা করতে বলেছে। যে সমস্ত প্রাণী পরজীবী বহন করে এবং বিস্তার ঘটায় তাদের বাহক বলা হয়। যেসব বাহকের মধ্যে পরজীবী জীবনচক্র সাধিত করে তাদের বলা হয় কি না, ভেক্টর। মশার দেহে পরজীবী তার জীবনচক্রের কিছু অংশ সম্পন্ন করে, তাই মশা ভেক্টর। কিন্তু মাছির দেহে পরজীবী জীবনচক্রের কোনো অংশ সম্পন্ন করে না, তাই মাছি শুধুমাত্রই বাহক। পরের প্রশ্ন রয়েছে, গরম তরল স্যুপ বলতে কি বোঝো, হট ডাইলুট স্যুপ বলতে কি বোঝো। হ্যালডেনের মতে আদিম পরিবেশে আবির্ভূত জৈব অণুগুলি সমুদ্রের জলে মিশে জীব সৃষ্টির অনুকূল একটি মাধ্যম সৃষ্টি করেছিল। সমুদ্রের জল ও বিভিন্ন জৈব অণুর মিশ্রণকে তিনি নাম দেন হট ডাইলুট স্যুপ বা গরম তরল স্যুপ। পরের প্রশ্ন রয়েছে, অ্যান্টোমোলজি ও সেরিকালচার বলতে কি বোঝো। অ্যান্টোমোলজি কি, প্রাণীবিজ্ঞানে যে ফলিত শাখায় কীট বা পোকা সম্পর্কিত যাবতীয় বিষয়সমূহ বৈজ্ঞানিক উপায়ে আলোচনা করা হয় তাকে বলা হয় অ্যান্টোমোলজি। আর সেরিকালচার কি, রেশম সুতা উৎপাদনের লক্ষ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম পোকা প্রতিপালনকে বলা হয় সেরিকালচার। পরের প্রশ্ন রয়েছে, দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো। দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি হবে, লিউসিন লাইসিন আইসোলিউসিন ভ্যালিন। তারপরে যে প্রশ্ন রয়েছে, প্রদত্ত দুটি বিষয়ের উপর ভিত্তি করে প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য লিখতে বলেছে। এখানে তোমরা এই দুটো লিখবে, কোষ প্রাচীর কি আর রাইবোজোম। কোষ প্রাচীর কি, কোষ প্রাচীর থাকে, প্রোক্যারিওটিক কেসের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে যার মুখ্য উপাদান হলো মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন। আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি হয়, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে যার মুখ্য উপাদান সেলুলোজ, প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না। রাইবোজোম, প্রোক্যারিওটিক কেসের রাইবোজোম কি হবে, 70S প্রকৃতির, 50S প্লাস 30S আর ক্ষুদ্র। আর ইউক্যারিওটিক কোষের যে রাইবোজোম সেটা 80S প্রকৃতির, 60S প্লাস 40S। পরের যে প্রশ্ন রয়েছে, রেন ওয়াটার হারভেস্টিং বলতে কি বোঝো। রেন ওয়াটার হারভেস্টিং, বৃষ্টির জল সংরক্ষিত রেখে পরে কার্যকরভাবে তাকে ব্যবহার করাইকেই বলা হয় কি, রেন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টির জল সংরক্ষণ। এই পদ্ধতিতে ছাদের উপরে থেকে নেমে আসা বৃষ্টিধারা থেকে পাওয়া জল ধরে তাকে পরিশুদ্ধ করে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়। পরের প্রশ্ন রয়েছে, প্রাণীকলা শ্রেণীবিভাগের একটি সারণীর সাহায্যে দেখাতে বলেছে। প্রাণীকলা, প্রাণীকলা কভাগে ভাগ করা যায়, এপিথেলীয় কলা, যোজক কলা, পেশিকলা, স্নায়ুকলা। এপিথেলীয় কলা কয়েকটি ভাগে ভাগ করা যায়, স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, সিলিয়েটেড, গ্রানুলার। আর যোজক কলা অ্যারিওলার, অ্যাডিপোজ, লিগামেন্ট,
টেন্ডন, অস্থি, তরুণাস্থি, রক্ত, রসিকার। ও পেশিকলা তিন ভাগে ভাগ করা যায়, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। আসি পরের প্রশ্নে, ফটোলাইসিস কি? ফটোলাইসিস কি? সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় জল বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে জলের ফটোলাইসিস বলা হয়। পরের যে প্রশ্ন রয়েছে, বাস্তুতন্ত্রে জীবজ শর্তাবলী ছকের সাহায্যে দেখাও। জীবজ শর্তাবলী বলতে কি বলা হয়েছে? জীবজ উপাদান। জীবজ উপাদানকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, উৎপাদক, খাদক আর বিয়োজক। উৎপাদক, যে সমস্ত সবুজ শালসংশ্লেষকারী উদ্ভিদ সেগুলো হচ্ছে উৎপাদক। আর খাদক কি? প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক। প্রাথমিক খাদকের মধ্যে পড়ে কি? ফরিং, ফরিন। গৌণ খাদক, ব্যাং, নেগড়ে। আর প্রগৌণ খাদক, বাঘ, সিংহ। আর বিয়োজকের মধ্যে পড়ে কি? ছত্রাক, ব্যাকটেরিয়া। আসি পরের প্রশ্নে, কোহল সন্ধান কাকে বলে? কোহল সন্ধান, যে সন্ধান প্রক্রিয়ায় গ্লুকোজ ইস্ট নিঃসৃত জাইমেজ উৎসেচকের প্রভাবে অক্সিজেন ছাড়াই আংশিক বিয়োজিত হয়ে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং অল্প পরিমাণ শক্তি নির্গত করে তাকে কোহল সন্ধান বলে। পরের প্রশ্ন, মানবদেহের দুটি বিপাকীয় সমস্যাজনিত রোগের নাম লেখো। মানবদেহের দুটি বিপাকীয় সমস্যাজনিত রোগ কি হবে? স্থূলতা, ডায়াবেটিস মেলিটাস। পরের প্রশ্ন রয়েছে, সিএসএফ কি? সিএসএফ হল মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে থাকা এক প্রকার স্বচ্ছ ও বর্ণহীন বহিঃকোষীয় তরল, যা মূলত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এর পুষ্টি সাধন ও একে বাইরের আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে। পরের প্রশ্ন রয়েছে, স্ফিংটার পেশি কোথায় থাকে, এর কাজ কি? স্ফিংটার পেশি কোথায় থাকে? রেচনতন্ত্রের মুখথলি ও মূত্রনালীর সংযোগস্থলে অবস্থিত হয় কি না স্ফিংটার পেশি? এর কাজ কি? স্ফিংটার পেশি থাকার ফলে আমরা ইচ্ছা অনুযায়ী মূত্র ত্যাগ করতে পারি। পরের প্রশ্ন রয়েছে, রোগ নিরাময়ে ধৌতকরণের দুটি ভূমিকা লেখো। ধৌতকরণের ভূমিকা কি হবে? মুখ ধোয়া। রাতে খাবার পর দাঁতের ফাঁকে ফাঁকে খাবারের টুকরো আটকে থাকে, ওই খাবারের খাবার জীবাণু দ্বারা পচে যায় এবং মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। এজন্য সকালে উঠে ব্রাশ ও টুথপেস্ট দিয়ে ভালো করে দাঁত ব্রাশ করা প্রয়োজন। শেষে পরিষ্কার জল দিয়ে মুখ ও চোখ ধুয়ে নিতে হবে। পরের যে পয়েন্ট রয়েছে, ক্ষতস্থান ধৌতকরণ। অনেক সময় খেলাধুলা করতে গিয়ে, মারামারি করতে গিয়ে দেহের ত্বক ছিঁড়ে যায়, কখনো বা হাত কেটে যায়। ওই ক্ষতস্থান দিয়ে রোগ জীবাণু প্রবেশ করে এবং ক্ষতস্থানে বিছিয়ে দেয়। তাই ক্ষতস্থানে স্যাভলন বা ডেটল বা বিটাডিন বা স্পিরিট দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর কোনো অ্যান্টিবায়োটিক মলম লাগিয়ে গজ বসিয়ে ব্যান্ডেজ বেঁধে দিতে হবে। পরের প্রশ্ন রয়েছে, ফসফেট দ্রবীভূতকরণে সক্ষম দুটি ব্যাকটেরিয়ার নাম লিখতে বলেছে, কি কি হবে না? ব্যাসিলাস আর মাইক্রোকক্কাস। পরের প্রশ্ন রয়েছে, মেগাথার্মাস উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। মেগাথার্মাস উদ্ভিদ, যে সমস্ত উদ্ভিদ কি হয় না নিরক্ষীয় অঞ্চলে জন্মায়। এই অঞ্চলে উদ্ভিদ চিরহরিৎ প্রকৃতির হয় আর এই অঞ্চলের উদ্ভিদগুলি সাধারণত দীর্ঘকায় হয়। পরের প্রশ্ন রয়েছে, প্রাণীদের ক্ষেত্রে আন্তঃপ্রজাতিগত প্রতিযোগিতার একটি উদাহরণ দাও। প্রাণীদের ক্ষেত্রে আন্তঃপ্রজাতিগত প্রতিযোগিতার একটি উদাহরণ হচ্ছে বাঘ এর হরিণ শিকার। এই ছিল তোমাদের মডেল কোশ্চেন পেপার 7 এর সমস্ত 1 এবং 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলি। তোমাদের এই ভিডিও থেকে যদি তোমরা কোনো উপকার পেয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর অলরেডি আমরা বাংলা, ইতিহাস, ভূগোল বেশ কিছু মডেল কোশ্চেন পেপার আমরা আপলোড করেছি, যদি তোমরা দেখে না থাকো অবশ্যই দেখে নিতে পারো। আর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।